আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ মোহাম্মদ ওয়াই ওয়াসী আজ আমার প্রাণ প্রিয় মুসলিম বাংলাদেশি বন্ধুগণ আল্লাহ রব্বুল্লা আলমিন যেন সকলকেই এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি দান করেন নিরাপত্তা দান করেন আমিন আমাদের উপর সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যে বিধানটি বর্তমান প্রণীত হয়েছে হোম কোয়ারেন্টাইন এবং লকডাউন এই দুটো বিধান কোরআন এবং সুন্নার সাথে মোটেও সংঘর্ষ নয় বরং রাসুল্লাহ সাল্লাম সাল্লাম তার উম্মতকে এমনটি পথ নির্দেশিকা দিয়েছিলেন ফেতনা থেকে বাঁচার জন্য তাহলে এবার চলুন আমরা নবীজির মূল্যবান বাড়িগুনো শুনি জায়েদ বিন সাবেত রদিয়াল্লাহুদাল্লাহু থেকে বর্ণিত তিনি বলে রাসুল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তাহমদু বিল্লাহ মিনাল ফিতানি মাধর মিনহা মা বতন তোমরা একমাত্র মহান আল্লাহ তালার কাছেই আশ্রয় প্রার্থনা করা ফেতনা থেকে বাঁচার জন্য প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফেতনা থেকে হাদিসটি সয় মুসলিমের দুই হাজার আটশত সাতষট্টি নম্বর হাদিস মিকদাত বিন আসদ রদিয়াল্লাহ্তেল্লাহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন

এবং তার হাত ধরলাম আর তাকে বললাম ইয়া রসুল আল্লাহ মা নাজায়াতুল মুমিন মুমিনের মুক্তি কিভাবে কোথায় মুমিনের মুক্তি তখন রাসুল্লাহ সাল্লাম বলছেন ইয়া ওকবা উহ রসুল ইসাহানাক ওয়াল্লিয়াসাকা বাইতুক অবকি আলা খতি আতিক হে ওকবা তুমি তোমার জবানটিকে হেফাজত করো আর তুমি ঘরে অবস্থান করো এবং তোমার ভুলের জন্য পাপের জন্য কান্নাকাটি করো যা মুসনাদে আহমদের 17334 নম্বর হাদিসের মধ্যে এসেছে আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ আব্দুল আবিন আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তিনি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চত্বর ছিলাম তখন তিনি ফিতনা সম্পর্কে আলোচনা করতেছিলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললাম কাইফা আফআলু ইনদা যালিক ওই ফিতনার সময় আমি কি করব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন ইলজাম বাইতাক তুমি তোমার ঘরে অবস্থান করো সুবাহ আল্লাহ যা আবু দাউদের চার হাজার তিনশত তেতাল্লিশ নাম্বার হাদিসের মধ্যে এসেছে প্রিয় বন্ধুগণ এমনটি একটি হাদিস এসেছে তিনি মিজিতে যার নাম্বার হচ্ছে না সুনানে আবু দাউদে এসেছে যা হচ্ছে চার হাজার দুইশত বাষট্টি নাম্বার হাদিস আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম সাহাবে কেরামদেরকে সম্পর্কে আলোচনা করলেন ভয়াবহতা উল্লেখ করলেন এরপরে সাহাবাগন বললেন ফামায়ামা ইয়া রসুল্লাহ আপনি আমাদেরকে কোন পথ দেখান কি আদেশ করেন এই ফেতনা থেকে বাঁচার জন্য তখন নবীজি বললেন সাল্লাহাম কুনু আহলা বুয়ুতিকুম তোমরা তোমাদের ঘরে অবস্থান করো সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ বিশিষ্ট একজন মহামনীষী ছিলেন সুফিয়ানা থাউরি যার কথা আমরা শুনেছি যোগ শ্রেষ্ঠ মহাদ্দেব ছিলেন তিনি ফেতনা থেকে বাঁচার জন্য বলেছেন ইন্না সকুমুকুম তোমরা তোমাদের ঘরেই অবস্থান করবে আল্লাহ আমরা যদি ফিরে যাই সাহাবায়ে কেরামদের আদর্শের দিকে স্বামী যখন মহামারীর সেই কঠিন অন্ধকার নেমে এসেছিল তখন উমর ফারুক রদী আল্লাহ জামানায় সাহাবাই কেরামগণ কোন পথ অবলম্বন করেছিলেন শুনুন সেই ঘটনা স্বামের গভর্নর ছিল তখন আবুবাইদা বিন জার্রার তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করলেন এই মহামারীর আঘাতে তহনের আঘাতে এরপরে গভর্নরের দায়িত্ব পেলেন বিন জাবাল রজি আল্লাহ আনহু তিনিও মহামারীর আক্রান্তে মৃত্যুবরণ করলেন এরপর স্থলাভিষিক্ত হলেন আমরবিল আস রজি আল্লাহ আনহু তিনি যখন গভর্নর হলেন তখন মানুষকে একত্রিত করে তিনি ভাষণ দিলেন আইয়ুহান নাস ইন্ন তআউন কান্নারিল মুস্তাস আলা ওয়ান তুমকুদোহা হে মানব জাতি এই মহামারী হচ্ছে এই তাউন হচ্ছে জ্বলন্ত অগ্নিশিখা আর তার হচ্ছে তোমরা সুতরাং ফতেহর রাকু তোমরা পৃথক হয়ে যাও অতাবাজ্জারু এবং তোমরা পাহাড়ে আশ্রয় গ্রহণ করো যাতে করে এই আগুন তোমাদেরকে না পায় জেনে রাখবে এই আগুন যখন কাউকে পোড়ার জন্য পাবে না নিজে নিজেই পড়ে শেষ হয়ে যাবে যখন সকলেই তার এই কথা শুনল আনুগত্য করল সবাই মুক্তি পেয়ে গেল আল্লাহ আল্লাহরবুল এই মহাবিপদকে মহামারীকে উঠিয়ে নিলেন সুবহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা ইচ্ছা করলে কোরআনুল কারিম থেকেও এমনটি শিক্ষা নিতে পারি তবে কোনো মানুষের ঘটনা নয় পিপড়ার ঘটনাকে আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন সুরা নামলের আঠারো নম্বর আয়াতের মধ্যে সুলাইমান আলাই ইসালাম তার সৈন্যদেরকে নিয়ে পৌঁছে গেলেন একটি পিপরা অধ্যুষিত অঞ্চলে যার সম্পর্কে আল্লাহ রব আলিন বলছেন হাত্তা ইদা এত আলা ওয়াদিন নামলি যখন সুলেমান তার সৈন্যদেরকে নিয়ে সেই পিপড়া অধ্যুষিত অঞ্চলে পৌঁছে গেল কওয়ালাত নামলা তখন ওই লিডার পিপরা কি বলল ইয়া আয়ুহান নামলু দোখলু মাসা কি না সুলাই মানু অ জুনু দুহু অহুম লেয়াহ্ লিডার পিঁপড়া অন্যান্য পিঁপড় বলছে হে পিঁপড়ার দল হে পিঁপড় বাহিনী তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ওই যে সুলেমান আসছে যাতে করে সুলেমান এবং তার সৈন্য তোমাদেরকে অজ্ঞতা অগ্নতাবশত পৃষ্ঠ করে না দেয় সুভানম্মা সুভানম্মা আল্লাহ আকবার। সুতরাং পিঁপড়ারাও নিজেদের জীবন বাঁচাতে তারা কিন্তু গুহাতে আশ্রয় নিলেন আপন ঘরেই অবস্থান নিলেন সুভান আল্লাহ আমরা ইচ্ছা করলে মুরগির বাচ্চাদের থেকে শিক্ষা নিতে পারি মুরগির বাচ্চারা যখন মায়ের চতুর পার্শ্ব দিয়ে খাবার টুকাতে থাকে তখন যখন হঠাৎ করে কোনো বিপদ সংকেত শুনে সাথে সাথে মায়ের ভিতরে প্রবেশ করে সুবাহন আল্লাহ সুতরাং বিপদ থেকে বাঁচার জন্য এই করোনার ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে সবুর করতে হবে আমি আপনি যদি রাসুল্লাহ আদর্শকে মানার জন্য তার বাণীর আনুগত্য করার জন্য যদি আজকে ধৈর্য ধারণ করি মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি তবা করতে থাকি নিঃসন্দেহে আল্লাহ রব্বুল্লা আলমিন অচিরেই এই মহাবিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন অচিরেই আমরা আবার পূর্বের সেই সুন্দর জীবনে ফিরে যেতে পারবো সেই স্বাধীন জীবনে ফিরে যেতে পারবো আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে সাহায্য করেন আমিন আসসালাতসাল্লাম আলহ নবীনা মোহাম্মী ও সাহবিয়াজীন দয়া করে নিজে শোনার পর অন্যের কাছে পৌঁছে দেবেন জাজাকমুল্লা হেরন